সমস্যায় দলিত জীবন আজকে বিপন্ন। যেহেতু কেন্দ্রে মনুবাদী ব্রাহ্মণবাদী একটা সরকার, তারা দলিত মানুষকে মানুষ বলেই মনে করে না। তারা যে তারা তো সংবিধানকে বাতিল করে দিয়ে মনুসংহিতা অনুসারে দেশ শাসন করতে চাইছে। মনুসংহিতাতে বলা হয়েছে আমরা যারা দলিত কাক কুকুরের সমতুল্য, সেই শাসনরা লাগু করতে চাইছে সারা ভারতবর্ষে। যেখানে যেখানে এই মনুবাদীরা শাসন ক্ষমতায় আছে সেখানে সেখানে তীব্রতর অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারের কিছু আমাদের বাংলাতেও এসে পৌঁছেছে, কারণ এখানেও মনুবাদী ব্রাহ্মণবাদী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওখানে বহু বছর আগে চুনি কোটালকে আত্মহত্যা করতে হয়েছিল এই অপমানের শিকার হয়ে, আবার নতুন করে এই জিনিসটা শুরু হয়েছে। ও কিছুদিন আগের কথা আপনারা জানেন, মৈতোষ মণ্ডল প্রেসিডেন্সিতে তাকেও জাতের কারণে অপমানিত হতে হয়েছিল। ফলে আমাদের এখন, আমরা যারা দলিত মানুষ, আপনাদের মাধ্যমে দলিত মানুষের কাছে, শিক্ষিত মানুষ যারা দলিত তাদের কাছে বার্তা দিতে চাই যে আর ছিন্নভিন্ন হয়ে থাকার সময় নেই, ওর হচ্ছে আমার কি এই ভাবার সময় আর নেই। এবার আমাদের সবার সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধে উঠে দাঁড়াতে হবে। বিধানসভাতেও কমসে কম 40-45 জন আমরা দলিত সমাজের মানুষ আছি। আমাদের এখন দলমত নির্বিশেষে এই যে ব্রাহ্মণবাদীরা আমাদের বিরুদ্ধে যে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে মুখর হয়ে ওঠার দরকার। আগামী দিনে কি সংগঠন কোনো তৈরি করে কেন্দ্রের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন? সেটা তো উচিত, সংগঠন তো করা উচিত। সংগঠন করে এই মনুবাদী ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে আমাদের আর কাঁদাকাটি করে দরকার নেই, কাঁদাকাটি করে কোনো ফল হবে না। এখন সরাসরি প্রতিরোধে যেতে হবে। আমাদের উত্তরপ্রদেশে বিহারে দলিত মানুষ পায়ে চপ্পল দিয়ে ব্রাহ্মণ বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে না। এখন উচিত ওই চপ্পল খুলে গাল লাল করে দেওয়া। নর্মদা নদীর জল নিম্নবর্ণের মানুষ শুতে পারবে না। উচিত এক একটা ধরা উচ্চবর্ণ আর ওই নদীতেই ডুবিয়ে দেওয়া। যদি এগুলো করতে আমরা পারি তাহলে আমরা আমাদের হৃত সম্মান ফিরে পাবো, আর যদি তারা না পারি, মনুবাদীরা যেভাবে নিজেদের শক্তিশালী করছে আর ছত্রছায়া থেকে, আমরা বিলুপ্ত হয়ে যাবো। দলিত সমাজের মানুষ দলিত সাহিত্য একাডেমিতে পাবে, সব কথায় দল ডেকে আনার দরকার নেই। আমি দলিত সমাজের মানুষ, আমি দলিত সাহিত্য একাডেমির মানুষ। আর এই দলিত সাহিত্য একাডেমিটা গঠন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলিত মানুষের কণ্ঠে শক্তি উনি দিয়েছেন, উনি চেয়েছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা বলি, আমরা লিখি। ফলে আমি ধরেই নিতে পারি যে আমার দল আমাদের সঙ্গে আছে।